রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত মহানগর ছাত্রলীগ নেত্রী প্রিয়াকে গ্রেফতার করে কোর্টে চালান। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন, তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 27 অক্টোবর বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। কলেজ সূত্রে জানা যায়, রাজশাহী মহিলা কলেজে রবিবার দুপুর 2টার দিকে পরীক্ষা দিতে আসেন প্রিয়া নামের ওই ছাত্রলীগ নেত্রী। বিষয়টি টের পেয়ে ওই কলেজের সাধারণ ছাত্রীরা তাকে মারধর দিয়ে আটকে রাখে। এ সময় পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষক পুলিশে খবর দিলে পুলিশ কলেজে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হয়ে যাওয়ার সময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে থাকেন, মুজিব সেনার স্মরণে ভয় করি না মরণে। বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মেহেদি মাসুদ বলেন, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এ সময় তাকে অন্যান্য পরীক্ষার্থীরা চিনে ফেলে এবং আটকে রেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় আনা হয়। ওসি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, 5 আগস্টের পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। শিলা আক্তার, ডেক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ।